Assalamualaikum বন্ধুরা সময় টিভিতে আইছিলাম 2 ঘন্টা ধরে আমার বয় রাখে ফাক্কা 2 ঘন্টা তার আর কোনো সময় সম্পর্কে জ্ঞান নাই সময় টিভি 2 ঘন্টা কেউ বয় রাখে এই কারণে বাংলাদেশের এই অবস্থাটা 2টা ঘন্টা ধরে বইছি ও এই যে আইছে এতক্ষণ আসার সময় হলো আপনার মানে ভাই আপনাকে তো 2টায় টাইম দেওয়া ছিল তো কয়টা বাজে 2 ঘন্টা ধরে বইছি দেখেন তো আমার তো 4টা বাজে 4টা বাজে মানে 2টা বাজে ও আসলে টিভিতে প্রথম আসছেন তো এজন্য আসলে 2 ঘন্টা আগে চলে আসছেন এটা হইতে পারে জীবনে প্রথমবার আইছি তো একটু এক্সাইটেড হয়ে গেছি আর লাগে আগে গায়ে পড়ছি 2 ঘন্টা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সরল ভাই কেমন আছেন আসি গো বইন কোন রকমে ঠিক করেছি আর কি বইলে উঠতাম পাই না উঠলে বইতাম পাই না গিরাই গিরাই ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা মা গো বাবা গো গিরাই ঠিক করে মেরে উঠি পেটের ভিতরে মাথা ঘোরায় বুকটা জিম জিম করে মাথাটা চিন চিন করে হাতটি জিম জিম করে আর কি তো এই অবস্থার মধ্যে যাইতাছি ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তারে কইছে যে বেশি দিন বাঁচতাম না সবকিছু মিলে এই চলতেছে আর কি তারপরে বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া ভালো আছি আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার নামটা আমি জানতে চাই আসলে আমার নাম বাংলায় বলুন ইংরেজিতে বলুন আরবিতে বলুন তিনটাতেই বলেন বাংলা হইতেছে মোহাম্মদ মোজাম্মেল হক ফয়সাল আর ইংরেজিতে এমডি মোজাম্মেল হক ফয়সাল আর আরবিতে মোহাম্মদ মোজাম্মেল হক ফয়সাল বিন করিম ইবনে মুনতাজ আলী বাহ বিরাট বড় নাম আচ্ছা সেই বিরাট নামে না গেলাম এখন হচ্ছে আপনি বলেন যে সরল ভাই কি আসলে সরল নাকি সব অভিনয় একদম পিওর ভেজালহীন সরল আমি আমার মধ্যে কোনো ভেজাল পাবেন না একদম এটা যারা আমার সাথে থাকে সব সময় বিশেষ করে আমার বউ সবচেয়ে বেশি ফিল করে ব্যাপারটা আমি আসলেই সরল আচ্ছা ঠিক আছে ভাবির কাছে অবশ্যই জেনে নেব তার আগে বলেন সরল ভাই হয়ে ওঠার গল্পটা আমি আসলে শুনতে চাচ্ছি সেই গল্পটা বলেন 2020 সাল করোনা যখন আসছে তখন শুরুর দিকে আমার জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তো করোনা যখন আসছে বাংলাদেশের প্রথম তখন এই লকডাউন যখন পড়ছে তখন বাংলাদেশে মানে সব এলাকায় নড়াচড়া সব কিছু বন্ধ ছিল মানুষজনের মধ্যে এর মধ্যেই আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যুবকেরা তাগড়া জোয়ানেরা যোদ্ধা যারা আছে তারা মারামারিতে লিপ্ত হয়েছে এগুলো নিয়ে অনেক ট্রল হয়েছে অনেক কিছু হয়েছে যত যাই হোক ট্রল হোক আর মানে মারামারি করুক আর যাই করুক এটা তো আমার নিজের জেলা তো নিজের জেলাকে যখন দেখি যে সবাই মিলে ট্রল করতেছে পচাইতেছে তখন এটা আমার কাছে বেশ খারাপ লাগছে তখন আমি তার আগে কখনো আমি আমার আইডিতেও ভিডিও বানাই নাই তখন মনে হইলো যে আমি যদি একটু মানে আমার আঞ্চলিক ভাষায় এই ব্যাপারগুলো একটু প্রতিবাদ করি কেন ঝগড়াগুলো হচ্ছে এগুলো নিয়ে যদি আমি একটু লজিক্যালি কিছু উপস্থাপন করি ভিডিওর মাধ্যমে তখন হয়তোবা এগুলা মানুষ পজিটিভলি নিবে অথবা মানুষজন আমাকে নিয়ে ট্রল করতেছে আমাদের জেলাকে নিয়ে ট্রল করতেছে আমি আমার জেলার ভাষাটাকে আমি ছড়িয়ে দেবো ইনশাল্লাহ এবং ওই থেকে আসলে ভিডিও বানানো শুরু এবং আস্তে আস্তে সরল ভাই হয়ে গেছি কিন্তু সরল ভাই একজন তড়িৎ প্রকৌশলের ছাত্র এবং সে গোল্ড মেডেল পাওয়া ছাত্র না গোল্ড মেডেল পাই নাই আমার খুব সম্ভবত নেক্সট কনভোকেশনে গোল্ড মেডেল পাওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা না ঠিক আমার ডিপার্টমেন্টে টপ স্কোরার ফর অল টাইম কিন্তু মানে সেই প্রফেশনে না গিয়ে আপনি ভিন্ন একটি প্রফেশন একজন কন্টেন্ট ক্রিয়েটর সেটারও আসলে গল্প আছে সেটা গল্পটা হচ্ছে যে 2020 সাল যখন করোনাটা আসছে করোনা প্যান্ডামিক শুরু হয়েছে তার আগে পর্যন্ত আমি গভর্নমেন্ট জব বলেন আর অনেকগুলো বিসিএস সহ তো আমি সেইগুলোর একদম খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছিলাম এবং খুব ভালো পড়াশোনার মধ্যেই ছিলাম কিন্তু করোনা আসার পরে পড়াশোনার মধ্যে একটা ব্রেক চলে আসছে অনেক দিন পড়াশোনার মধ্যে মন দিতে পারি নাই পরে যখন ভিডিও বানানো শুরু হলো এবং পরে আস্তে 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 প্রথম দিকে অল্প বানাইছি কিন্তু পরে শুরু হয়েছে পর আস্তে আস্তে অনেক ভিডিও বানানো শুরু হয়ে গেছে তো একটা সময় গিয়ে দেখলাম যে আসলে আমি তো ভিডিও বানাচ্ছি আমি তো পড়াশোনা করতেছি না আমার নিজের অজান্তে আসলে এই প্রফেশনে চলে আসছি আমি স্বজ্ঞানে স্বইচ্ছায় আসি নাই আচ্ছা স্বজ্ঞানে স্বইচ্ছায় আসেননি কিন্তু আপনি কি উদ্বুদ্ধ করবেন তরুণ প্রজন্মকে এই কন্টেন্ট ক্রিয়েটর দিকে আসাটা না আমি আসলে উদ্বুদ্ধ করি না কারণ হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন এটা আমার কাছে বেশ রিস্কি একটা প্রফেশন মনে হয় ধরেন আজকে আমার বা একটা মানুষের ফেম আছে বা কয়েকটা মানুষ তাকে দেখতেছে আবার এমন অনেককেই দেখছি যারা নাকি হুট করেই তাদের মানে ফেমটা পড়ে গেছে অনেক কারণেই হয়তোবা এবং আপনার ছোট্ট একটা ভুলের কারণে আপনার এই মানে কন্টেন্ট ক্রিয়েশন বা আপনার আসলে এটা প্রফেশনটা আসলে ডিপেন্ড করে ভিউর উপর অনেকটা ভিউ না থাকলে আপনার ইনকাম নাই এই ব্যাপারটার উপর ডিপেন্ড করে তো হুট করে দেখি যে অনেকে ভিউ পড়ে যায় ভিউ পড়ে গেলে ভিউটা আসলে উঠানোটা খুব কঠিন অনেকেই পারেন না অনেকে হাল ছেড়ে দেন অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যান তো আমার কাছে মনে হয় যে এটা আসলে কোনো মানে একটা প্রফেশন হিসেবে রিস্ক আমি চাই না আসলে কাউকে এই প্রফেশনে আসার জন্য এই ব্যাপারে আমার আরো কিছু জানার ইচ্ছা আছে আমি একটু পরেই আপনাকে জিজ্ঞাসা করব কিন্তু আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে মাটি এবং মানুষের ঐতিহ্য একটা সরল সহজ বাচন ভঙ্গি আপনার তো এইভাবে কন্টেন্ট ক্রিয়েটিং করে আপনি কোন একটা মেসেজ দিতে চান অবশ্যই হ্যাঁ মেসেজ তো অবশ্যই দেই দিতে চাই সেটা হচ্ছে যে দেখেন আমি কিন্তু মোটামুটি এডুকেটেড মোটামুটি এডুকেটেড কিন্তু তারপরও আমার ভিডিওর ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমার আঞ্চলিক ভাষা আমি আমার ভাষার মাধ্যমে প্রকাশ করতে চাই আমি কিন্তু এডুকেটেড এবং বিভিন্ন
শ্রেণীর মানুষের সাথে মেলামেশা আমার আমার একদম উচ্চ বিত্ত থেকে শুরু করে আমার নিম্নবিত্ত সবার সাথে আমার মেলামেশা। তো আমি দেখছি অনেককেই যারা নাকি আসলে অনেক মানে মিডল ক্লাস ছিলেন বা যেই কোনো ক্লাসের মধ্যে থেকেই আসলে ওনারা যখন একটা সময় ওনাদের অবস্থানের পরিবর্তন হয়ে যায় তখন ওনারা আসলে ওনাদের রুটটা ভুলে যায়। তো আমি চাই হচ্ছে আমার সবসময় গ্রামীণ ঐতিহ্য থেকে শুরু করে আমার আঞ্চলিক ভাষার মাধ্যমে মানুষকে একটা মেসেজ দিতে যে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন অনেক হাই হইতে পারে, আপনার সামাজিক স্ট্যাটাস অনেক হাই হইতে পারে, কিন্তু আপনার রুটটাকে কখনো ভুলে যাবেন না। আমি আসলে এই মেসেজটাই এটা দিতে চাই আর কি সবসময়। আপনার মানে ভিডিওর কমেন্ট বক্সে আমি কোনো নেগেটিভ কমেন্টস পাই না, সাধারণত সবাই খুব পছন্দ করে আপনাকে, কিন্তু প্রতিবেশী বা আত্মীয় স্বজন তাদের কাছ থেকে কখনো কি নেগেটিভ কোনো কমেন্টস পেয়েছেন কিনা? শুরুর দিকে পাইছি, শুরুর দিকে পাইছি কিভাবে, ধরেন যে একদম শুরুর দিকে যখন কেউ জানতোই না আমি কন্টেন্ট ক্রিয়েশন করতেছি, তখন দেখা গেল যে আমার একটা ভিডিও খুব ভাইরাল হয়ে গেছিলো, একটা ভিডিও প্রচণ্ড একটা একদম শুরুর দিকে একটা খুব ভাইরাল একটা ভিডিও ছিল আমার, এবং সেটা টক অফ দ্য কান্ট্রি হয়েছিল ওই সময়। টানা অনেক দিন এটা নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছিলো, সমালোচনা না ঠিক আলোচনা হচ্ছিলো। তো এইটা দেখে আমার কিছু মানে ভাই ছিলেন, রিলেটিভ ছিলেন, অনেকেই তখন জানছে যে প্রথম আমি ভিডিও বানাচ্ছি, কিন্তু ওনারা জানেন না যে আমি ভিডিও বানাইতেছিলাম এর আগে। তো হুট করে ওনারা মেলাইতে পারতেছিলেন না, তখন আম্মুরে ফোন দিত বা আমার আব্বুরে ফোন দিত, আমার ফ্যামিলি কাউকে ফোন দিয়ে বলতো যে এটা কি ফয়সাল ছিল, তারা বলতেন জি হ্যাঁ এটা ফয়সাল। বলতো এগুলো কেন করে, এগুলো দরকার আছে, এগুলো পাগলামি ফাগলামি, মানে আসলে আমি যে একটা কিছু উপস্থাপন করতেছি সেটাকে ওনারা অন্যভাবে নিছেন। তো এটা নিয়ে ওনারা বেশ কটু কথা বলছেন, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আবার সবাই খুবই পজিটিভ। একটা সময় পর্যন্ত এটা বেশ সবাই সমালোচনা করতেন পারিবারিকভাবে আর কি, এবং বেশ প্রাউডও ফিল করে এই ব্যাপারটা। আমাদের সহজ সরল ভাই ব্যক্তিগত জীবনে কেমন, সে ক্যামেরার আড়ালে কেমন? টু বি ভেরি অনেস্ট, আমি ক্যামেরার সামনে যে যেমন ক্যামেরার পিছনেও তেমন। আমি ক্যামেরার সামনে দেখাই, আমি লোকাল বাসে চড়তেছি, ঝুলে ঝুলে যাচ্ছি, আমি লঙ্গি পরে ঘুরতেছি, আমি লঙ্গি পরি বাসায় পরি, আমি লোকাল বাসে চড়ে চড়ে যাই। অনেকেই ভাবে ভাই, অনেকেই কমেন্ট করে ভাই আপনি তো লোকাল বাসে চড়েন না, আপনি লোকাল বাসে তো ভিডিও করার জন্য করছেন না, আমি আসলে তোরাক বাস অনাবিল বাস মানে একদম লোকাল যেগুলো আছে সেগুলোতে চড়ি। আমি ব্যক্তিগত জীবনে এইরকমই সহজ সরল স্বাভাবিক থাকার চেষ্টা করি। আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনাকে সবসময় ঠকানো হয়? ভিডিওতে দেখানো হয় যে আমি প্রচুর ঠকি, আর সত্য কথা যেটা হচ্ছে যে এগুলো আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। আমার ব্যক্তিগত জীবনে এখন ঠকি না ঠিক, অনেক আগে ঠকছি, আমার ব্যক্তিগত জীবনে যখন ভিডিও বানাই না তার আগে হয়তো বা ঠকছি, এই এক্সপিরিয়েন্সটা আমি এখন ক্যামেরার সামনে তুলে ধরি আর কি। ঠকি নাই যে তা না, আগে ঠকছি এখন ঠকি না, কিন্তু ওই এক্সপিরিয়েন্সগুলো এখন শেয়ার করার চেষ্টা করি। আপনি একটু আগে বলছিলেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের প্রথম উদ্দেশ্য থাকে হচ্ছে ভিউ, আপনার ক্ষেত্রে প্রথম প্রাধান্য কি ভিউ নাকি ভালো একটি বার্তা? না, আমার একটা স্ট্যান্ডার্ড একটা কন্টেন্ট আমার একটা প্রথম প্রাধান্য থাকে আমার, হচ্ছে যে এটার মধ্যে একটা মেসেজ থাকতে হবে, এটা হচ্ছে একদম মেইন টার্গেট। টু ভেরি অনেস্ট বলার জন্য বলছি না, এটাই আমি চেষ্টা করি সবসময় মেনটেন করতে, যে একটা কিছু মানুষ বুঝুক, একটা কিছু দেখুক। যেমন ধরেন আমার লাস্ট ভিডিওটা ছিল, আমি একটা আমার আব্বু আম্মুকে নিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে সেন্ট মার্টিন যাচ্ছি বা কোথাও একটা ঘুরতে যাচ্ছি। তো সত্য কথা যেটা যে আমি আমার বাবা মাকে আমার লাইফে কখনো কোথাও ঘোরার উদ্দেশ্যে যেতে দেখি নাই, একেবারে মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করছি, তো ওনারা কখনো ঘোরাগাড়ির সুযোগ পান নাই, ওনারা শুধু ফ্যামিলিটাকে নিয়েই পড়েছিলেন। তো আমার কাছে মনে হলো যে আমি আমার মতো আমার বাবা মায়ের মতন এমন অসংখ্য বাবা মা আছেন যারা নাকি আসলে তাদের ব্যক্তিগত জীবন বা সন্তান সংসারে সময় দিতে গিয়ে ঘুরতে যেতে পারেন নাই, তখন আমার যদি একটু সুযোগ থাকে আমি বাবা মাকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো সেই ক্ষেত্রে অনেকেই হয়তো বা উদ্বুদ্ধ হবে, এবং কমেন্টে দেখবেন যে অনেকেই বলছে ভাইয়া আমি ইনশাল্লাহ আমার বাবা মাকে ঘুরিয়ে দেখাবো দুনিয়াটা, আমার বাবা মা কিছু দেখেন নাই। তো আমি একদম ডিরেক্ট বলি না অনেক সময়, কিন্তু একটা হিডেন একটা মেসেজ থাকে আর কি। তো আমি চাই মেসেজটাই থাকুক, কিন্তু তারপরও ভিউ তো একটা ব্যাপার আছেই, ভিউটা না থাকলে তো আসলে মন খারাপ হয়, এটাও একটা খুব বড় সড় ব্যাপার, কিন্তু এটা মুখ্য উদ্দেশ্য নয়। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটর সরল ভাই সে কাকে ফলো করে? এটা খুব জটিল একটা কোশ্চেন, আমি কাকে ফলো করি? অভিনেতা হতে পারে, ইউটিউবার হতে পারে, আপনি কাকে ফলো করেন? অভিনেতা যদি বলেন তাহলে আমি সত্য কথা যেটা হচ্ছে যে আমি ফজলুর রহমান বাবু স্যার, ওনাকে আমি স্যার বলেই সম্বোধন করি, ওনার অভিনয় আমার অসাধারণ লাগে, ওনাকে আমি সবসময় ফলো করার চেষ্টা করি। আর আমি এমনিতে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আমি আসলে তেমন কাউকে ফলো করি না, কারণ দেখবেন যে আমি আসলে কারো মতো করে ভিডিও বানাই না, আমার একটা নিজস্বতা আছে যে আমি কাউকে তেমন ফলো করি না, তবে সবার ভিডিও দেখি, আমার চোখের সামনে যারা আসেন সবার ভিডিও দেখি, এবং ওখান থেকে কিছু ভালো কিছু নেওয়ার চেষ্টা করি।
একজন দর্শক হিসেবে আমার কোশ্চেন সেটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটরদের দেখি সাধারণত যে কোনো জায়গায় গেলে তারা মোবাইল নিয়ে বসে যান বা ক্যামেরা নিয়ে বসে যান, ব্যক্তিগত জীবন কি তাদের আছে সত্যিকার অর্থে আমরা ক্যামেরায় বা ভিডিওতে যা দেখি? হ্যাঁ, আমার আছে। কারণ আমি আসলে সত্য কথা যেটা আমার একটা সিক্রেট, সেটা হচ্ছে যে আমি অনেক মানুষ যেখানে আছে সেখানে আমি কথাও বলতে পারি না ঠিকভাবে, আমার মুখে অনেক জড়তা চলে আসে। এমনিতেও আমার মুখে অনেক জড়তা আছে, তো আমি একটা মানে অনেক মানুষ ক্রাউডি প্লেস ওইখানে গিয়ে মোবাইল নিয়ে ভিডিও করব, ওই ধরনের সৎসাহস আমার মধ্যে এখনও নেই, আমি পারি না। আমি আমার ওই জায়গাটা আমি নিজেকে উপভোগ করি, তবে মাথার ভেতরে চিন্তা চলে যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানানো যেতে পারে, মাথার ভেতরে চিন্তা চলে, কিন্তু আমি ওইখানে বসে ভিডিও বানাচ্ছি বা ভিডিও করব এইরকমটা হয় না, চিন্তা ভাবনা আসে না। কিন্তু পেছনে কি মানে ক্যামেরা নিয়ে কেউ থাকে? হ্যাঁ হ্যাঁ, তখন হয়তো আমি কিছু কিছু ভিডিও হচ্ছে ন্যাচারাল রাখার জন্য দেখা যায় যে আমি ক্রাউড একটা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি, তো তখন হয়তো বা কেউ একজন দূর থেকে বলেছি তুমি এই জায়গায় দাঁড়ায় একটু ভিডিও করো, আমি এদিক দিয়ে হেঁটে যাচ্ছি, আমি এখানে দাঁড়ায় ওনাদের সাথে এইভাবে কথা বলার একটা এক্সপ্রেশন দিতেছি, তুমি এটা একটু ভিডিও করে রেখো। আমি যাদের সামনে দাঁড়িয়ে আছি তারা জানে না যে ভিডিও হচ্ছে, কিন্তু হচ্ছে, এবং ভিডিও হওয়ার পর আমি অবশ্যই তাদেরকে জানিয়ে দিই যে ভাই একটা ছোট একটা ক্লিপ নিছি, কিছু মনে করবেন না। জীবনের কোন সময়টা আপনি সবচেয়ে বেশি উপভোগ করছেন, এখন নাকি আগের সেই ফয়সাল? এখনই, আমি এখনই উপভোগ করছি, এই কারণে যে আমি আগের যেই ফয়সাল ছিলাম আমি এখনও সেই ফয়সালে আছি, এবং সেই ফয়সালের সাথে যুক্ত হয়েছে আমি কন্টেন্ট ক্রিয়েশন করি, এবং দুই চারটা মানুষ আমাকে চিনে একটু একটু ডিফারেন্স একটা ফ্লেভার এখন পাচ্ছি, আগের ফয়সালের মধ্যেই এক নতুন একটা ফ্লেভার পাচ্ছি, এটাই আমি আসলে খুব এনজয় করি। আচ্ছা, অবসর সময় কী করেন? অবসর সময় আমি বই পড়ি, এটা আমার বই পড়া আমার প্রচণ্ড একটা শখের বিষয়, বই পড়ি। আবার আপনার বিয়েতেও মনে হয় অনেকগুলো বই আপনি গিফট দিয়েছিলেন? অনেক অনেক, কারণ আমি হচ্ছে আসলে টিএসসি কেন্দ্রিক একটা সংগঠন আবৃত্তি সংগঠনের সাথে যুক্ত আছি, তারপর হচ্ছে পড়ালেখার যে ব্যাপারটা এটা অনেকেই জানেন আমি একটু পড়তে পছন্দ করি, তো অনেকে আমাকে সেই ব্যাপারটা মাথায় রেখে হয়তো আমার বিয়েতে বই গিফট করছেন, এবং খুব অসাধারণ বই পাইছি আমি, আমি বই পড়তে পছন্দ করি আর কি অনেক। আচ্ছা, সরল ভাই তো সবাইকেই হাসায়, কিন্তু ছোটবেলায় এমন কোনো ঘটনা ঘটেছে যেটা ভেবে সরল ভাইয়ের হাসি পায়? ছোটবেলায় অনেকেই আমাকে কোশ্চেন করতো তুমি বড় হয়ে কি হইতে চাও, কি কি হইলে তোমার ভালো লাগবে, তখন আমি মানে ছোটবেলা থেকে এটা বলতাম বড় হয়ে আমি একজন আদর্শ জামাই হইতে চাই, টু বি ভেরি অনেস্ট আমি বলতাম যে আমি বড় হইয়া একদম খুব ভালো জামাই হইতে চাই, আমি বিয়া করতে চাই। তো অনেকেই বলতো যে তুমি লেখাপড়া করে বড় হয়ে কি করবো, আমি বলছি লেখাপড়া করে বড় হইয়া যোগ্য পাত্র হবো, বিয়ে করবো, এটা আমার সত্যি কথা। এবং আরেকটা সিক্রেট বলে দিই, আমি এই বিয়ে করার আগ পর্যন্ত জব করতাম, বিয়ে করার পর আমি জব ছেড়ে দিয়েছি, জবও করতাম বিয়ে করার জন্য। বাহ, আপনি খুব ভালো বউ পাগল। হ্যাঁ, একদম বউ পাগল। আচ্ছা ঠিক আছে, বউয়ের তো মানে বউ তো আপনার ক্রাশ জানি, সেলিব্রিটি ক্রাশ কে? অ্যাঞ্জেলিনা জুলি, অ্যাঞ্জেলিনা জুলি, আই লাভ হার অ্যাট লট। আপনার পছন্দের খেলার নাম কি? অবভিয়াসলি ফুটবল, আমি খুব ফুটবল পাগল, আমি নিজেও ফুটবল খেলতে পছন্দ করি। ব্রাজিল হারার পর কান্না করেছিলেন, এটা কি সত্যি ছিল? আমি প্রত্যেকবারই, আমি 2002 এর বিশ্বকাপ দেখি তখন খুব ছোট ছিলাম, তারপর থেকে 2006 থেকে প্রতি বছরই এই 2022 পর্যন্ত আমি কান্না করছি ব্রাজিল যত হারছে, প্রতিবারই তো ব্রাজিল হারছে। আচ্ছা, ভাবি ভিডিও করেছিল তো, এটা কি সত্যি সত্যি কান্নার ভিডিও ছিল? কান্না তো ঠিক করছি কিনা আমি জানি না, তবে বেশ ইমোশনাল ছিলাম, অনেক ইমোশনাল ছিলাম, এবং আমি বিশ্বাসই করতে পারি নাই যে ব্রাজিল হেরে গেছে। আমি খুব ডাই হার্ড ফ্যান, আমি ব্রাজিলকে একদম মানে জন্মের পর থেকে আমার রক্তে গ্রুপ বি পজিটিভ, তো বি ফর ব্রাজিল, আমার কাছে ব্রাজিলই অনেক কিছু, ফুটবলের জন্য ব্রাজিলই সব কিছু। আর প্রিয় খেলোয়াড় কি ব্রাজিলের কেউ? প্রিয় খেলোয়াড় সর্বকালে সর্ব মানে সবচেয়ে পছন্দের খেলোয়াড় বললে অবশ্যই ব্রাজিলের রোনালদিনহো, রোনালদিনহো আমার খুব ফেভারিট প্লেয়ার, আর বর্তমান যুগে ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল। আচ্ছা, মানে তার কি স্টাইলিশ লুক, খেলা সব মিলিয়ে ছিল একদম সব ওভারঅল একদম কমপ্লিট একটা প্যাকেজ, ক্রিশ্চিয়ানো রোনালদো হচ্ছে কমপ্লিট একটা প্যাকেজ, সব কিছুতেই মানিয়ে যায়। তো অনেক তো কথা বললেন, গলা শুকিয়ে গেছে না? ও কাশেন কাশেন কাশেন, কফি খাবেন? কি কফি খাবেন নাকি? কেন, আমার খাইতে মন চাইতেছে, খাইবেন? আপনি দেখেননি যে কফি খেলে কি হয়? না, আমি জানি না। ভাই আপনি জানেন না কি মানে কোন সমস্যা? অবশ্যই সমস্যা, আপনি চা খাবেন বলতে পারতেন, আপনি অন্য কোনো খাবার অফার করতে পারতেন, কফি কেন? সময় টিভিতে আসি চা খাবো, 5 টাকা দিয়ে বাইরে খাওয়া যায়, দামি কিছু খাই। আচ্ছা ঠিক আছে, গল্পে যাই, আমরা কফি খাবো না। আচ্ছা বলেন, দেখেন যদি সম্ভব হয় প্রোগ্রাম শেষ হইলো একটু খাওয়ায় না আমারে? না না না, আমি তো আপনার সাথে কফি খাবই না। আচ্ছা আপনি না, অন্য কেউ রেডি খাওন, আমি কি বলছি আপনি খাওয়াবেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। তো জীবনের কোন ইচ্ছাটা পূর্ণ হলে আপনি নিজেকে সম্পূর্ণ মনে করতেন? সম্পূর্ণ আসলে ইচ্ছা তো চেঞ্জ হয়,
কফি খাওয়ার ইচ্ছাটা এই মুহূর্তে অনেক জাগছে। এছাড়া এর বাইরে যদি কিছু বলেন তাহলে সেটা হচ্ছে যে আমার সত্যি কথা একদম টু বি ভেরি অনেস্ট খুব সিরিয়াস একটা অ্যান্সার হচ্ছে যে আমি অনেক দিন যাবৎ প্ল্যান করতেছি, আমার মায়ের খুব ইচ্ছা, আমার বাবার খুব ইচ্ছা ওনারা উমরাতে যাবে বা হজে যাবেন, তো ওই ব্যাপারটাই আমার এখন খুব ড্রিম একটা ব্যাপার। এইটাকে টার্গেট নিয়ে আমি অনেক কিছু করার চেষ্টা করতেছি, তো এটাই আমার কাছে একটা ইচ্ছা। আমার আব্বু আম্মু যদি হজ করাইতে পারি তার বাকিটা আলহামদুলিল্লাহ, আমার লাইফে আর তেমন কোনো ইচ্ছা আপাতত মনে হয় নাই আছে। আচ্ছা একটু সিক্রেট ব্যাপার, সেটা হচ্ছে যে সবার কোশ্চেন আমারও কোশ্চেন, আচ্ছা ইউটিউবিং ক্যারিয়ারে মানে ইনকাম কেমন? ইনকাম যখন আপনার ভিউ ভালো তখন তো ভালো, যখন ভিউ ভালো তখন ভালো, তবে আলহামদুলিল্লাহ ভালো এখন পর্যন্ত ভালো মনে হচ্ছে। তবে এই ভালোটার জন্য কিন্তু অনেক স্ট্রাগল করা লাগে। ওভারঅল যদি ফ্লো থাকে এবং ভিউ থাকে এবং আপনার কন্টেন্ট ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ আমার মনে হয় এটা ভালো। আচ্ছা ঠিক আছে, আমাকেও নিয়ন যদি সামনে ভালো হ্যাঁ নিব। তবে আমি এটা বলতে পারি যে ইউটিউবিং ফেসবুকিং এগুলো করে আপনি যদি আপনি যদি মনে করেন যে আপনি যোগ্য তাহলে আপনি খুবই ভালো থাকতে পারবেন, এটা বলা যায়। তবে এটা রিস্ক, আমি আবার বলতেছি এটা খুব রিস্ক, রিস্কি প্রফেশন। যদি কখনো ইউটিউবিং ক্যারিয়ার ছেড়ে অন্য কোনো প্রফেশনে যেতে বলে, অভিনেতা হতে বলে, যাবেন? ইচ্ছা আছে? অভিনেতা হওয়ার ইচ্ছে একদম ছোটবেলা থেকে আমার আছে, এখনো আছে, কিন্তু আসলে অনেক কিছু চিন্তা করে অভিনয়টা আসলে এখন আর তেমন করা হয় না। যেমন ভাই আপনার মতো বলেন না প্লিজ, এত শুদ্ধ ভাষায় কথা বলছেন কেন? আমি কেমনে কথা কইতাম, আমি তো এমনি কথা কই, আমি অবশ্য একটা একটা সিক্রেট কই এলাই, এইটা থেকে আমি ভিডিওতে আমার কমফোর্ট জোনে গেলে আমি আমার মতো কথা কইতে পারি। আবার হচ্ছে যে যেমন ধরেন যে এখানে কিন্তু ক্যামেরার পিছনে অনেকেই আছেন, আমি কিন্তু পারতাছি না, এটা আমার জন্য কমফোর্ট জোন না, এই আমি চেষ্টা করি একটু মানে আর্টিফিশিয়াল হওয়ার জন্য আর কি চেষ্টা করতেছি। আমি পারতাছি না, কি করবেন, আমার গলা চিপাতে মার তারবেন আমারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় টিভিতে এসে আমাদেরকে এত মজার মজার কথা শোনালেন, এবং আপনার ব্যাপারে আমরা অনেক কিছু জানা ছিল না, দর্শকও হয়তো বা আপনার নামই ঠিক মতো জানে না, আপনাকে সবাই জানে হচ্ছে সরল ভাই, তো অন্তত এই অনুষ্ঠানের মাধ্যমে তারা আপনার নামটা জানলো, তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন? দর্শকের উদ্দেশ্যে যেটা আমি সবসময় বলি সেটা হচ্ছে যে আপনারা সবসময় সুস্থ বিনোদনের সাথে থাকবেন, ভালো জিনিসের সাথে থাকবেন, ভালোটাকে গ্রহণ করবেন, ভালো মন্দের পার্থক্য করা শিখবেন, মন্দটাকে বর্জন করবেন, ভালোটাকে গ্রহণ করবেন, এটাই আমার জন্য দোয়া করবেন, সময় টিভির জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ আপু, ভালো থাকবেন।